দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে গত ক্লাসে তো আমরা ক্লাসিফিকেশনটা নিয়ে একটু আলোচনা করছি, কক্ষায় বেসিলায় গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। হ্যাঁ, তাহলে কক্ষায়ের আন্ডারে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এক্সাম্পল গুলো জানতে হবে, বেসিলায়ের আন্ডারে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এক্সাম্পল গুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে গ্রাম পজিটিভে দেখো বেশি নাম দরকার নাই, বেসিলাস স্পিসিস, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস এবং করিনে ব্যাকটেরিয়াম। হ্যাঁ, তো এই যে গ্রাম পজিটিভ গুলাকে স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং, অ্যারোবিক, অ্যানারোবিক, এই যে ভাগগুলা করা হয়েছে, ক্লাসিফিকেশন গুলা করা হয়েছে, পরীক্ষায় কিন্তু এভাবেই জিজ্ঞেস করবে, তাহলে প্র্যাকটিসটা কিন্তু তোমাদেরকে এভাবেই করতে হবে, ঠিক আছে? এরপরে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ বেসিলাই যেগুলা, সেগুলাকে আমরা তিন ক্যাটাগরিতে ভাগ করছি, ঠিক আছে? যেগুলা এন্টেরিক ট্র্যাক্টে থাকে বা ওখানে ইনফেক্ট করে, রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেক্ট করে, আর যেগুলো অ্যানিমাল সোর্সের মাধ্যমে আমাদেরকে ইনফেক্ট করে, ঠিক আছে? যেসব ব্যাকটেরিয়া অ্যানিমেল থেকে আমাদেরকে ইনফেক্ট করে সেগুলোকে বলা হয় জুনোটিক, জু জুনোটিক অর্গানিজম, ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা এন্টেরোব্যাকটেরিসি এটা নিয়ে আলোচনা করছিলাম, ওকে? তো এন্টেরোব্যাকটেরিসির মধ্যে আমরা বললাম যে পরীক্ষার জন্য কয়েকটা নাম তোমাদেরকে জানতে হবে, স্টেরিশিয়া কোলাই, সালমোনেলা, শিজেলা, ক্লেবসিয়ালা, এই চারটা নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে এন্টেরোব্যাকটেরিসি, এই চারটা অর্গানিজম ছাড়া আরো অনেক অর্গানিজম আছে, হ্যাঁ, এবং তাদের কিন্তু একটা জেনারেল প্রপার্টিস আছে, এই জেনারেল প্রপার্টিসটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের রিটেনে প্রায় আসে, ভাইভাতে সবসময় জিজ্ঞেস করে, ঠিক আছে? এরপর আসো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন যেহেতু আমি তোমাদেরকে মনে মনে রাখতে বলছি চারটা, এই চারটাকে বেসিক্যালি আমরা ক্লাসিফিকেশনে আনছি, এর বাইরে বেশি কিছু দরকার নাই। যে বেসড অন ল্যাকটোজ ফার্মেন্টেশন, ল্যাকটোজ ফার্মেন্টার, নন ল্যাকটোজ ফার্মেন্টার, লেট ল্যাকটোজ ফার্মেন্টার এবং এগুলার এক্সাম্পল, ওকে? যেগুলো ল্যাকটোজ ফার্মেন্টার, দে প্রডিউস পিঙ্ক কালার কলোনি, দে প্রডিউস পিঙ্ক কালারের কলোনি, যেগুলো ল্যাকটোজ ফার্মেন্টার সেগুলো পিঙ্ক কালার কলোনি দেয়, আর যেগুলো নন ল্যাকটোজ ফার্মেন্টার সেগুলো পেল কালার কলোনি দেয়। কোন মিডিয়াতে দেয়? ম্যাককনকিয়াগার মিডিয়াতে, ঠিক আছে? এরপরে আসো আমাদের টপিক স্টেরেশিয়া কোলাই, আজকে আমরা এখান থেকে শুরু করব। এই সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি গত ক্লাসে তোমাদেরকে বললাম যে স্টেরেশিয়া কোলাই যে আমরা যেটা বলি ওয়াটার পলিউশন, ড্রিঙ্কিং ওয়াটার পলিউশন, এটা ইস্টেরেশিয়া কোলায়ের উপস্থিতির ভিত্তিতে কিন্তু নির্ধারণ করা হয়, ওকে? ইস্টেরেশিয়া কোলাই নর্মালি আমাদের সকলের ইন্টেস্টাইনে থাকে, ঠিক আছে? আমাদের সকলের হিউম্যান অ্যানিমেল ইন্টেস্টাইনে এটা থাকে। এখন এটা আমাদের ইন্টেস্টাইনে থাকলেও তার কিছু ফ্যাক্টর আছে যেগুলো ডিজিজ করতে সক্ষম, ওকে? তার চারটা এন্টিজেন আছে, সোমাটিক ও এন্টিজেন, ফ্লাজেলার এইচ এন্টিজেন এবং ক্যাপসুলার কে এন্টিজেন, এর পাশাপাশি আরেকটা থাকে ফিমব্রিয়াল এন্টিজেন। এই যে সোমাটিক, ফ্লাজেলার, ক্যাপসুলার, তার পাশে ও এইচ কে, এই তিনটা নাম তোমাদেরকে জাস্ট ও এইচ কে, এই তিনটা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে। ও এইচ কে, কে মানে হচ্ছে ক্যাপসেল, এটা জার্মান ভাষা থেকে আসছে, ঠিক আছে? যেহেতু আমরা জানি যে বিভিন্ন রকম সাইন্টিফিক নেম গুলা ল্যাটিন থেকে সংগৃহীত হয়েছে, ঠিক আছে? ল্যাটিনের পাশাপাশি জার্মান ইত্যাদি অনেকগুলা নাম এখানে জড়িত, তো আমরা এত বড় নাম মনে রাখার দরকার নেই, জাস্ট শর্ট মিনিং ও এইচ কে, এই তিনটা জিনিস জানলেই হবে। এবং তার দুটা টক্সিন আছে, এন্টেরোটক্সিন, হিমোলাইসিন, তার মধ্যে এন্টেরোটক্সিনটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে ভিরুলেন্স ফ্যাক্টর কি?
কিছু অ্যান্টিজেন আছে আর কিছু টক্সিন আছে। ওকে, এখন আমরা অ্যান্টিজেন কাকে বলবো? যে ফরেন বডি শরীরে ঢুকার পরে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় তাকে বলি অ্যান্টিজেন। ওকে, তাহলে দেখো এখানে এই যে অ্যান্টিজেন গুলো দেখতেছো এগুলো জাস্ট নামগুলো এই কারণে মনে রাখবা কারণ তাদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। আমি তোমাদেরকে অ্যান্টিজেন পড়ানোর সময় একটা ব্যাকটেরিয়া দেখাচ্ছিলাম, যে ব্যাকটেরিয়ার নন এসেনশিয়াল এর পাশাপাশি নন এসেনশিয়াল স্ট্রাকচার থাকে। এসেনশিয়াল স্ট্রাকচার হচ্ছে সেল ওয়াল, এই সেল ওয়ালের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হতে পারে। তারপরে নন এসেনশিয়াল স্ট্রাকচার ক্যাপসুল, ফ্লাজেলা, ফিমডিয়া, এগুলোর এগেনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং অ্যান্টিবডি গুলো আলটিমেটলি ওই স্পেসিফিক অর্গানের সাথে বাইন্ড করতেছে, মানে সেল ওয়াল, ফ্লাজেলা, ফিমডিয়া অথবা ক্যাপসুল এগুলোর সাথে বাইন্ড করতেছে, ওই জন্যই এই স্ট্রাকচার গুলোকে বলা হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে এই ওএইচ কে এই তিনটা নাম একটাই তোমাদেরকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম যে তার টক্সিনের মধ্যে এন্টারোটক্সিনটা ইম্পর্টেন্ট। ওকে, এন্টারোটক্সিন বেসিক্যালি তিন টাইপের, একটা হচ্ছে হিট লেভেল টক্সিন, একটা হচ্ছে হিট স্টেবল টক্সিন, আর একটা হচ্ছে ভ্যারোসাইটোটক্সিন। তার মধ্যে শুধু হিট লেভেল টক্সিন এবং স্টেবল টক্সিন এই দুটো নাম বেশি করে মনে রাখতে হবে। ওকে, তোমরা ফিজিওলজিতে সাইক্লিক এএমপি এটা পড়ছিলা, এডিনাইলেট সাইক্লেজ, সাইক্লিক এএমপি, এগুলো কিন্তু ফিজিওলজির পড়া পড়ছো কি না? হ্যাঁ স্যার, আচ্ছা, এটা কারণ স্যার এই ইয়াতে জিনিসটা বলছিলাম, হরমোনের অ্যাকশনের মধ্যে বলছিলাম। হরমোন অ্যাকশন, এটা বায়োকেমিস্ট্রি ফিজিওলজি দুটার মধ্যে তো ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, এই জিনিসটা, এই ছোট্ট নলেজটুকু তোমাদের একটু লাগবে। আচ্ছা, তাহলে আমি এন্টারোটক্সিন পেলাম এবং এন্টারোটক্সিনের মধ্যে লেভাইল টক্সিন, স্টেবল টক্সিন, আর একটা আছে ভেরোসাইটোটক্সিন। হ্যাঁ, তো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে লেভাইল টক্সিন এবং স্টেবল টক্সিন টুকু। ওকে, আচ্ছা, তো এই যে দেখো ও এইচ এবং কে এই তিনটা অ্যান্টিজেন, হ্যাঁ, এই তিনটা অ্যান্টিজেনের উপরে ভিত্তি করে আমাদের ইস্টেরেশিয়া কোলাইটাকে কিন্তু প্রায় 1000 ভেরিয়েন্টে, 1000-এর উপরে, মিনিমাম 1000 ভেরিয়েন্টে করা যায়। এ ব্যাপারে আমি পরে আসতেছি, প্রথমে ও অ্যান্টিজেন নিয়ে একটু আলোচনা করি। তোমরা তো জানো সেল ওয়াল, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল যেটা আছে সেটার মধ্যে থাকে লাইপো পলিস্যাকারাইড, এটা তোমাদের মনে আছে তো নাকি? গ্রাম জি স্যার, পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালে কি থাকে? টিকোইক অ্যাসিড, টিকোরোনিক অ্যাসিড। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালে কি থাকে? লাইপো পলিস্যাকারাইড। ঠিক আছে, এই লাইপো পলিস্যাকারাইড মানে লিপিড এন্ড কার্বোহাইড্রেট। তার মধ্যে লিপিড পোর্শন যেটা আছে সেটা মানুষের জন্য বেশি খারাপ। ঠিক আছে, লিপিড পোর্শন যেটা ওইটাই এন্ডোটক্সিক অ্যাক্টিভিটির জন্য দায়ী। ঠিক আছে, মানে আমাদের শরীরের মধ্যে সেপটিক শক তৈরি করে, মানুষ কিন্তু মারা যায়। এই যে বলে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনে মারা গেল, কেন মারা গেল? সেটা হচ্ছে গিয়ে এই যে লাইপোপলিস্যাকারাইডের জন্য। ঠিক আছে, কারণ সে আমাদের শরীরে কি করে, ব্লাড প্রেশার কমায় দেয়, যার কারণে কি হয় তোমার যেসব ভাইটাল অর্গান আছে, ব্রেন, কিডনি, হ্যাঁ, ওসব জায়গায় তোমার ব্লাড ফ্লো ঠিক মতো যেতে পারে না এবং পেশেন্ট শকে চলে যায়, কমাতে চলে যায়, আলটিমেটলি মারা যায়। ঠিক আছে, তাহলে এখানে ও অ্যান্টিজেন, সোমাটিক ও অ্যান্টিজেনটা হচ্ছে গিয়ে ওই লাইপোপলিস্যাকারাইড। ঠিক আছে, আমি অ্যান্টিজেন কেন বললাম, কারণ এই লাইপোপলিস্যাকারাইড এর এগেনস্টেও, এই লাইপোপলিস্যাকারাইড মানে যেটা সেল ওয়াল যেটা আছে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা, ফ্লাজেলার এইচ অ্যান্টিজেন বেশি কিছু মনে রাখার জানার দরকার নাই। ফ্লাজেলা ইজ এ অর্গান অফ লোকোমোশন। ঠিক আছে, তাহলে এই অ্যান্টিজেন টুকু ব্যাকটেরিয়ার মুভমেন্টে হেল্প করে। ওকে, এবং যদি যেসব ব্যাকটেরিয়া মুভমেন্ট করে সেগুলো অবশ্যই এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ইনফেকশন করতে পারে। যেমন তারা কোলন থেকে বের হয়ে ফিকাল ম্যাটারের সাথে বের হয়ে তারা কিন্তু ইউরেথ্রাকে ইনফেক্ট করতে পারে। ওকে, এরপরে আসো ক্যাপসুল অর কে অ্যান্টিজেন।
ওকে, তোমরা সকলে জানো ক্যাপসুলের ইম্পর্টেন্স কি। একটা মাইক্রো অর্গানিজম শরীরে প্রবেশ করলে সেটাকে নিউট্রোফিল খেয়ে ফেলে, ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে? কিন্তু খেয়ে ফেলার পরে তাকে সেটাকে আবার ওখানে ডিস্ট্রয় করতে হয়। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করার পরে তার শরীরের ভিতরে একটা অর্গানিজমকে ডিস্ট্রয় করতে হবে, ঠিক আছে? কিন্তু ক্যাপসুল কি করে, ডিস্ট্রাকশন করতে দেয় না। আবার ক্যাপসুল কি করে, অ্যাটাচমেন্টে হেল্প করে, অ্যাডেশনে, অ্যাটাচমেন্ট বলা যাবে না, সেলের সাথে অ্যাডেশনে হেল্প করে। আবার অনেক সময় কি করে, নিউট্রোফিলকে সে এনগালফি করতে দেয় না, ঠিক আছে? ক্যাপসুলের যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো সবই ইম্পর্টেন্ট, আর এই সবগুলো কিন্তু একটা ব্যাকটেরিয়াল ভিরুলেন্স এর জন্য দায়ী। ওকে, আর ফিমব্রিয়ার এন্টিজেন, ফিমব্রিয়া অ্যাটাচমেন্টে হেল্প করে, এতটুকু মনে রাখলেই হবে। এখন দেখো, তোমরা তো এই রিসেন্টলি কোভিড ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন, এটা সকলেই জানো। এই কোভিড ভাইরাসের অনেক রকম ভেরিয়েন্ট আছে, তাই না? ইন্ডিয়ান ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, ইটালিয়ান ভেরিয়েন্ট, তোমরা তো এগুলো পেপারে পড়ছো না? জি স্যার, হ্যাঁ, তাহলে ভেরিয়েন্ট কি, প্রথমে চায়না উহান থেকে যেটা আসছিল সেটার কিন্তু অনেক রূপান্তর হয়ে গেছে, তাই না? তো এখন তুমি চাইনিজ যেটাকে বলতা, এখন যে ইন্ডিয়ান যেটা আছে, দুটোই কোভিড ভাইরাস, কিন্তু তাদের মধ্যে কিন্তু গুণগত মানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন ইন্ডিয়ানটাকে বলা হচ্ছে সব থেকে বেশি ভিরুলেন্ট, মানে সব থেকে বেশি খারাপ। ওকে, তো এই যে দেখো, আমাদের যে সোমাটিক ও ফ্লাজেলার এইচ এবং ক্যাপসুলার কে এন্টিজেন আছে, দেখা যাচ্ছে ইস্টেরেশিয়া কোলায়ের মধ্যে 150 ভেরিয়েন্টের ও এন্টিজেন আছে, 50 ভেরিয়েন্টের এইচ এন্টিজেন আছে, আর 90 ভেরিয়েন্টের কে এন্টিজেন আছে, ঠিক আছে? এখন তুমি এদেরকে যদি মিলাও, মনে করো O1 H1 K1, এটা দিয়ে একটা এস্টেরেশিয়া কোলাই হয়ে গেল। হ্যাঁ, O2 H2 K2, এটা দিয়ে আরেকটা ভেরিয়েন্টের এস্টেরেশিয়া কোলাই হয়ে গেল। এরকম কম্বিনেশন করাতে করাতে দেখা যাচ্ছে যে 1000-এর উপরে এস্টেরেশিয়া কোলাইয়ের ভেরিয়েন্ট আছে। কোভিড এর ভেরিয়েন্ট এখন কয়টা? আমরা তো জানতাম যে 387টা পার হয়ে গেছে, এরপরে মনে হয় আরো আবিষ্কার হয়েছে। যাই হোক, দেখা যাচ্ছে যে বিভিন্ন ভেরিয়েন্ট, এক একটা ভেরিয়েন্ট এক এক রকম, কেউ কোনো ক্ষতি করে না, আবার কেউ আছে যে খুব ক্ষতি করে। যেমন ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখন কিন্তু অনেক ক্ষতি করতেছে। হ্যাঁ, তাহলে এই যে আমাদেরকে অ্যান্টিজেন গুলা এই কারণে মনে রাখতে হবে যে অ্যান্টিজেনের যে একটু সামান্য ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনের উপরেই কিন্তু ভিত্তি করে নানা রকম প্রজাতি ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ইস্টেরেশিয়া কোলাই কি কি ডিজিজ করে? প্রথমে যেটা বলতে হবে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইস্টেরেশিয়া কোলাই তোমার পরীক্ষায় আসা মাত্র তুমি কার্ডে তুললে ইস্টেরেশিয়া কোলাই, প্রথমে তোমাকে যদি ডিজিজ সম্পর্কে জিজ্ঞেস করে, তোমার আনসার হবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ঠিক আছে? ইস্টেরেশিয়া কোলাই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন করে। তারপরে পরের গুলো আস্তে আস্তে বলতে পারো, নিউনেটাল মেনিনজাইটিস করে, সেপসিস করে, এবং কিছু ইস্টেরেশিয়া কোলাই আছে যেগুলো বিভিন্ন রকম ডায়রিয়াল ডিজিজ করে, যেমন এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই, সে করে ইনফ্যান্টাল ডায়রিয়া। এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, সে করে ট্রাভেলার্স ডায়রিয়া। এন্টেরো ইনভেসিভ ইকোলাই, সে করে ডিসেন্ট্রি। এন্টেরো হেমোরোজিক ইকোলাই, সে করে হেমোরোজিক কোলাইটিস এন্ড হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। স্যার, এখানে কোন কলে কি কি করে এটা মনে রাখতে হবে আলাদা আলাদা, নাকি জাস্ট ডিজিজ গুলো মনে রাখলে হবে? না, এখানে প্রথমে কমনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিউনেটাল মেনিনজাইটিস। ওকে, এরপরে ইস্টেরেশিয়া কোলার কিছু ডায়রিওজেনিক স্ট্রেন আছে, ওই যে বললাম তোমাকে প্রজাতি ও এইচ কে, এই তিনটার উপর ভিত্তি করে অনেকগুলো প্রজাতি আছে না,
এই প্রজাতিগুলোরও নাম রাখা হয়েছে, ঠিক আছে? আর এই যে ডায়রিওজেনিক স্ট্রেন, যে এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, এন্টেরোইনভেসিভ ইকোলাই, হ্যামারেজিক ইকোলাই, এগ্রিগেটিভ ইকোলাই, এই পাঁচটা নাম তোমাদেরকে জানতে হবে, এবং এই পাঁচটা কি কি ডিজিজ করে সেটা জানতে হবে, ঠিক আছে? তো আমি একদম সৎকর্মে এনে দিচ্ছি, যে পয়েন্ট গুলো বললাম সে পয়েন্ট গুলো জানালেই হবে, মানে এই স্লাইডে তুমি যেটা দেখতেছো সেটাকে তুমি আনসার করবা, ঠিক আছে? তাহলে এই নামগুলো তোমাদের জন্য এখন নতুন, একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করলে এগুলো কঠিন মনে হবে না, পরীক্ষায় কিন্তু এভাবেই আনসার করতে হবে। ওকে, তাহলে এস্চেরিশিয়া কোলাই কমনলি করে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তারপর বলবা নিওনেটাল মেনিনজাইটিস, তারপর কিছু ডায়রিয়াজেনিক স্ট্রেন আছে, ডায়রিয়াজেনিক স্ট্রেন গুলার নাম এবং তারা কি কি ডিজিজ করে। আমি শুধু একটা করে ডিজিজ দিছি, ওই একটা করে ডিজিজ গুলো বললেই হবে, ঠিক আছে? তার মধ্যে এন্টেরোটক্সিজেনে কি কলাই, এন্টেরোটক্সিজেনে কি কলাই যেটা ট্রাভেলার্স ডায়রিয়া করে, ঠিক আছে, সেটাই কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে, এটার মেকানিজম অফ অ্যাকশনই পরীক্ষায় খুব বেশি আসে। ওকে, তাহলে এই স্লাইডটুকু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কি বললাম, যে এস্চেরিশিয়া কোলাই হিউম্যান ইন্টেস্টাইনে থাকে, এবং হিউম্যান ইন্টেস্টাইন থেকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনা এবং ইউরেথ্রাল রিজনে গিয়ে তারা কলোনাইজ করতে পারে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলা হয় মেয়েদের রোগ, ছেলেদের খুব একটা বেশি হয় না, মেয়েদের কিন্তু ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে। ওকে, তো পরীক্ষায় যেটা জিজ্ঞেস করে যে মেয়েদের কেন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বেশি হয়, সেটার আনসার আমি এখন দিচ্ছি। তাহলে ইসচেরিশিয়া কোলাই দ্বারা কি কি ডিজিজ হচ্ছে, একটা হচ্ছে কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ওকে, দুই নম্বর হচ্ছে যেহেতু এটা ভ্যাজাইনা এবং ইউরেথ্রাল রিজিওনে কলোনাইজ করে বাচ্চার জন্মের সময়, নর্মাল ডেলিভারির সময় বাচ্চা যখন এক্সপালশন হবে, ঠিক আছে, সে সময় সে ভ্যাজাইনা দিয়ে কিন্তু পাস করতেছে, তাহলে যেটা হয় যে ওই জায়গায় যদি ভ্যাজাইনাতে যদি এস্চেরিশিয়া কোলাই কলোনাইজ করে সেটা কিন্তু বাচ্চার ভিতরে ঢুকে যাবার ওরাল ক্যাভিটির মাধ্যমে, নেজাল ক্যাভিটির মাধ্যমে, বা এনি যেসব ওপেন রুট আছে সেগুলোর মাধ্যমে কিন্তু সেটা ঢুকে যায়। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে ফিকোলার রুট, ডায়রিওজেনিক স্ট্রেন যেগুলো আছে সেগুলো তোমরা সকলে জানো কন্টামিনেটেড ফুড আর ড্রিঙ্কের মাধ্যমে শরীরে প্রবেশ করে। ওকে, তাহলে হেবিটেট এবং ট্রান্সমিশন সম্পর্কে আমরা জানলাম। এখন আমাদেরকে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, বিশেষ করে সব মেয়েদেরকে যেটা জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মেয়েদের মধ্যে কমন কেন। আমি তোমাদেরকে আগেই বলছি এটা ইন্টেস্টাইন হিউম্যান কোলনে এস্চেরিশিয়া কোলাই থাকে, তাহলে স্টুলের সময় এটা পাস হয়। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে সে কিন্তু মোটাইল, তার মুভমেন্ট আছে, তো দেখা যাচ্ছে ফিমেলদের ক্ষেত্রে প্রক্সিমিটি অফ দ্য অ্যানাস টু দ্য ভেজাইনা এন্ড ইউরেথ্রা, ছবিটুকু খেয়াল করো যে ফিমেলদের ভেজাইনাটা কিন্তু অ্যানাসের খুব কাছাকাছি, যার কারণে এস্চেরিশিয়া কোলাই যেহেতু একটা মোটাইল অর্গানিজম সে অ্যানাল রিজিয়ন থেকে ভেজাইনাল রিজিয়নে চলে যায় এবং ইউরেথ্রাল রিজিয়নেও চলে যায়। ওকে, চলে তো গেল। তারপরে মেয়েদের আরেকটা যেটা সমস্যা, দেখো ইউরেথ্রা, মেয়েদের ইউরেথ্রা যেটা আছে সেটা শর্ট, ছেলেদের তুলনায় অনেক শর্ট, ঠিক আছে, যে কারণে হয় যে ইউরেথ্রাল রিজন এটা কলোনাইজ করার পরে যেহেতু সে মোটাইল, আস্তে আস্তে সে ইউরেথ্রা থেকে ব্লাডারে চলে আসে, ব্লাডার থেকে ইউরেটারে যায়, ইউরেটার থেকে কিডনিতে চলে যায়। তাহলে দেখা যাচ্ছে যে ফিমেলরা প্রিডিসপোজ কেন, একটা হচ্ছে প্রক্সিমিটি অফ ভেজানা টু ভেজানা এন্ড ইউরেথ্রা টু অ্যানাস, আর একটা হচ্ছে শর্ট লেন্থ অফ ইউরেথ্রা। তোমাদের ফিমেল যারা আছো স্টুডেন্ট, তোমাদের অনেকে কিন্তু তাদের জীবনে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ভুগত, ঠিক আছে, তাদের প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে এই দুটা পয়েন্ট। আচ্ছা, এরপর আসো, এটা কিন্তু মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাটা জিজ্ঞেস করে এসেছে এশিয়া কোলাই যদি
তোমার কার্ডে আসে, প্লাস ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে যদি এক্সামিনার কোয়েশ্চেন করে, এই কোয়েশ্চেনটুকু অবশ্যই আসবে। এবার দেখো, ইস্টেরিশিয়া কোলাই অ্যাসোসিয়েটেড উইথ ডায়রিয়াল ডিজিজ। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দুই রকমের, একটা হচ্ছে গিয়ে লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, আর হ্যালো, আমার কথা শুনতেছো ইনসান? জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু হোল্ড করো, একটু হোল্ড করো। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, হ্যাঁ, এটা দুই রকমের হয়, একটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আর একটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তোমরা একজন আমাকে বলো, আমার যে ইউরিনারি ট্র্যাক আছে কি কি দিয়ে তৈরি? প্রথমে সবার উপরে কি থাকে? এগুলো অ্যানাটমি, বেসিক অ্যানাটমি। কিডনি? আমাদের অ্যানাটমি তো পড়ায়নি এটা। তোমাদের অ্যানাটমিতে কিডনি কেন? অ্যাবডোমেন পড়াচ্ছে না তোমাদেরকে? এটা বাদ দাও, বলো ইউরিনারি সিস্টেম নাই স্যার। ও আচ্ছা, তাহলে তো ঝামেলা। আচ্ছা, প্রথমে একজন বলতেছিল তো সবার উপরে, এটা তো একদম বেসিক নলেজ, সবারই জানার কথা, সবার উপরে থাকে কিডনি। কিডনি, কিডনির পরে তারপরে কি থাকে? ইউরেটা, ইউরেটার। এরপরে ইউরেটারের পরে ব্লাডার, ব্লাডারের পরে, ব্লাডারের সারা পরে ইউরেথ্রা, ঠিক আছে। আচ্ছা, আমি তো জানি না তোমাদেরকে, এটা তোমাদের কারিকুলামে নাই, না হলে তো একটা ছবি দিয়ে দিতাম। ওকে, তাহলে যেটা বলতো, এই একা বাজাচ্ছে কেন? আচ্ছা, তাহলে স্যার আপনি কিডনি, স্যার মিউট করে দেন ওনাকে। এখন এখানে তো আমি তো শেয়ার স্ক্রিনে আছি, এখন স্টুডেন্টদেরকে এটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা তোমাদেরকে বলতেছিলাম যে কিডনি, ইউরেটার, ব্লাডার আর ইউরেথ্রা, এই চারটা জিনিস নিয়ে তোমার ইউরিনারি ট্র্যাক। হ্যাঁ, তাহলে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দুই রকমের হয়, একটা হচ্ছে আপার একটা হচ্ছে লোয়ার। তো কিডনি এবং ইউরেটার, এটাকে বলা হয় আপার ইউরিনারি ট্র্যাক, আর ব্লাডার এবং ইউরেথ্রা এই দুটাকে নিয়ে হয় লোয়ার ইউরিনারি ট্র্যাক, ঠিক আছে।
তাহলে ব্লাডার এবং ইউরেথ্রার মধ্যে যদি ইনফেকশন হয় সেটাকে বলবা লোয়ার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, আর কিডনি এবং ইউরেটারের মধ্যে ইনফেকশন হলে সেটাকে বলা হয় আপার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। আর নর্মাল ফিজিওলজি কি? কিডনি কি? কিডনির কাজ হচ্ছে গিয়ে ফিল্ট্রেশন, মানে শরীরের মধ্যে আমরা যে পানিটা নি খাই শরীরের মধ্যে যতদূর লাগবে সেটাকে রেখে দিয়ে বাকিগুলাকে শরীর থেকে বের করে দেওয়া। ঠিক আছে, তাহলে কিডনির মধ্যে ইউরিন ফরমেশন হবে, সেটা ইউরেটার দিয়ে পাস করবে, জমা হবে ব্লাডারে। ব্লাডারে যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ইউরিন জমা হয় তখন ব্লাডারের মধ্যে তুমি একটা চাপ অনুভব করবা এবং তুমি টয়লেটে যাবা। ঠিক আছে, তাহলে ব্লাডার থেকে আলটিমেটলি ইউরিন গুলা পাস করলো কার মাধ্যমে? ইউরেথ্রার মাধ্যমে। ঠিক আছে, তো আমি বললাম মেয়েদের ক্ষেত্রে ইনফেকশনের রেট কেন বেশি, কারণ মেয়েদের ইউরেথ্রাটা অনেক ছোট, শর্ট লেন্থ। হ্যাঁ, আর ছেলেদেরটা আর একটু বড়, যার কারণে শর্ট লেন্থ হওয়ার কারণে যেসব অর্গানিজম গুলা এনাসে ছিল ইকোলাই, সেগুলা ইউরেথ্রার মধ্যে যদি চলে আসে সেটা ইজিলি অল্প দূরত্ব পাড়ি দিয়ে ব্লাডারে চলে যেতে পারে। ওকে, আচ্ছা এবার আসো ইস্টেরিশিয়া কোলাই অ্যাসোসিয়েটেড উইথ ডায়রিয়াল ডিজিজ। ওকে, এখন তোমরা যেটা বলতেছিলা যে আমাদের যে চারটা নাম বললাম, এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, হেমোরেজিক ইকোলাই। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আমাদের বেশি কিছু জানার দরকার না, একদম আমি শর্ট ফর্মে নিয়ে আসছি। এখানে দুই তিনটা পয়েন্টই মনে রাখতে হবে। প্রথমে আসো এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই। এই কথা কোথায় হচ্ছে এখন? স্যার আপনি স্যার জমে গিয়ে মিউট করে দেন ওনাকে। আমাকে তো শেয়ারিং অফ করতে হবে না? না স্যার, স্যার আপনি সরাসরি জমে যান। মিনিমাইজ থেকে দেয় ধরুন স্যার, মিনিমাইজ থেকে। মহা সমস্যা এগুলো। তোমাদের কথা তো শুনবো না একদম স্যার, শোনা যাবে? আমরা আনমিউট করলে আবার ওই মোহাম্মদ মিউট অল করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা যেখানে ছিলাম ডায়রিয়াজেনিক স্ট্রেন গুলাতে ছিলাম। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে ডায়রিয়াজেনিক স্ট্রেন গুলার নাম এবং তারা কি কি ডিজিজ করে সেটা তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে বলে রাখতেছি পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এন্টেরো টক্সিজেনে কি কলাই, ETEC। ঠিক আছে, এটাই তোমাদের বেশি করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, রিটেনে প্রায় আসে। আর বাকিগুলো আমি তোমাদেরকে পড়ায় দিচ্ছি এবং ওখান থেকে পরীক্ষায় কম আসে, কয়েকবার রিডিং দিলে হবে। প্রথমে আসলো এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই। হ্যাঁ, এগুলো ডায়রিয়াজেনিক স্ট্রেন। প্রথমে তারা যেটা করবে সেটা হচ্ছে ডায়রিয়া। হ্যাঁ, এখন ডায়রিয়া কার করে বা ডায়রিয়ার সাথে কোনো ব্লাড যায় কিনা এসবের উপর ভিত্তি করে কিন্তু
ডায়েরিওজেনিক স্ট্রেনগুলোর নামকরণ করা হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি একটা সেলকে এই যে দেখো, এগুলো হচ্ছে ইন্টেস্টিনাল সেল। তাহলে একটা সেলকে যদি ডিস্ট্রয় করতে হয়, একটা ব্যাকটেরিয়া বা একটা মাইক্রো অর্গানিজম কি করতে পারে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে সে ওই সেলের মধ্যে এন্টার করতে পারে। সেলের মধ্যে এন্টার করে সেলের নর্মাল যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি আছে সেটাকে সাপ্রেস করে দিতে পারে, যার কারণে সেল ডেথ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে গিয়ে সে সেলের সাথে অ্যাটাচ হতে পারে, অ্যাটাচ হয়ে সে টক্সিন লিবারেট করে। তোমরা এক্সোটক্সিন সবাই পড়ছো, তারা টক্সিন লিবারেট করে, আর এই টক্সিন গুলাই সেলের যা ক্ষতি করার সেটা করে। ঠিক আছে, বেসিক্যালি এই দুইটা মেকানিজমের মাধ্যমেই একটা ব্যাকটেরিয়া যে কোনো সেলকে সেলকে ডিস্ট্রয় করতে পারে। একটা হচ্ছে ইনভেশন, মানে সে নিজে ঢুকে গেল, আর একটা হচ্ছে গিয়ে টক্সিন লিবারেশন। ঠিক আছে, তো আমরা যখন ইস্টেরেশিয়া কোলাই পড়তেছি, তো সেখানে এই দুইটা মেকানিজমের পাশাপাশি আরেকটা ছোট্ট মেকানিজম আছে যেটা এন্টারোপ্যাথোজেনিক ইকোলাই ফলো করে, সেটা হচ্ছে গিয়ে সে ইন্টেস্টাইন। তোমরা তো ইন্টেস্টাইন তো পড়ানো হয়েছে নাকি, স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন? তাহলে তোমরা ইন্টেস্টাইন জি যখন স্যার, হিস্টোলজি পড়ছো বা কাট সেকশন টুকু যখন পড়ানো হয়, তখন দেখবা যে ইন্টেস্টাইন যে লুমেন আছে সেখানে কিছু মাইক্রোভিলাই থাকে, মাইক্রোভিলাই থাকে, ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন থাকে। ওকে, সো এই ভিলাইয়ের মধ্যে মাইক্রোভিলাই, ফিঙ্গার লাইক প্রজেকশনটাকে বলা হয় ভিলাই, তার মধ্যে কিছু মাইক্রোভিলাই থাকে। ওকে, এই মাইক্রোভিলাই গুলা কি করে, আমাদের যেসব ফুড, নিউট্রিশন, ওয়াটার এগুলো অ্যাবজর্পশনে হেল্প করে। ঠিক আছে, তো আমাদের যে এন্টেরোপ্যাথোজেনিক ইস্টেরেশিয়া কোলাই আছে সেটা ইন্টেস্টিনাল সেলের সাথে টাইটলি বাইন্ড করে, এবং টাইটলি বাইন্ড করার কারণে দেখা যায় যে মাইক্রোভিলাই গুলা লস হয়ে যাচ্ছে। ওকে, এবং এই লস হওয়ার কারণে, লস অফ মাইক্রোভিলাই এর কারণে আলটিমেটলি সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া দেখা যাচ্ছে, বমিটিং দেখা যায়, আর ফিভার দেখা যায়। ঠিক আছে, তো বেসিক্যালি এন্টেরোপ্যাথোজেনিক ইস্টেরেশিয়া কোলাই, এটা নিয়ে বইয়ে বেশি কিছু লেখা নাই, শুধু একটা পয়েন্টই মনে রাখতে হবে, দে অ্যাডিয়ার টাইটলি টু এন্টেরোসাইট রেজাল্টিং ইন লস অফ মাইক্রোভিলাই। ঠিক আছে, এখন এটার কোন মেকানিজমের কারণে ডায়রিয়া হচ্ছে এটা তোমাদের জানার দরকার নেই। ঠিক আছে, এটা আরেকটু হায়ার লেভেলের ব্যাপার, আমাদের যদি শুধু এই দুটো পয়েন্ট মনে রাখলেই হবে। তাহলে ইট ইজ নন টক্সিজেনিক অ্যান্ড নন ইনভেসিভ এন্টেরোপ্যাথোজেনিক ইকোলাই। এরপরে যেটা ইম্পর্টেন্ট, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই, এটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডায়রিওজেনিক স্ট্রেন যতগুলো আছে তাদের মধ্যে রিটার্নের মধ্যে এটা থেকেই কোয়েশ্চেন আসে, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই। তাহলে এখানে কি হবে, ব্যাকটেরিয়া নিজে সেলের ভিতরে এন্টার করবে না, কিন্তু সে টক্সিন লিবারেট করবে, আর এই টক্সিনটা কিন্তু সেলের মধ্যে কিছু চেঞ্জ এনে দেবে। ওকে, দেখো, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ট্রাভেলার্স ডায়রিয়া। এই যে বিদেশিরা আমাদের দেশে এসে প্রথমে যে ডায়রিয়াতে ভুগে, তার পিছনে দায়ী হচ্ছে কি, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই। ভেরি ইম্পর্টেন্ট কজ অফ ডায়রিয়া ইন চিলড্রেন লেস দেন 5 ইয়ার্স অফ এজ ইন ডেভেলপিং কান্ট্রিজ। ইট ইজ টক্সিজেনিক বাট নট ইনভেসিভ, যে পয়েন্টটুকু তোমাদেরকে আমি আগেই বললাম। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন, এটা পরীক্ষায় প্রায় আসে। তাহলে কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্কের মাধ্যমে এন্টারোটক্সিজেনিক ইকোলাইটুকু যদি প্রবেশ করে, তাহলে সে কি করবে, তার কিছু লাইগেন্ড আছে, এবং আমাদের স্মল বাউল বাউল মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যে কিছু রিসেপ্টর আছে। তো লাইগেন্ড রিসেপ্টর ইন্টারাকশনের পরে তারা কি হয়, অ্যাটাচ হয়। অ্যাটাচ হওয়ার পরে আমাদের এন্টেরোটক্সিজেনিক ইকোলাই টক্সিন লিবারেট করে। ঠিক আছে, তো টক্সিন তোমাদেরকে আমি পড়াইছি, একটা হচ্ছে কি হিট লেভেল টক্সিন, আর একটা হচ্ছে হিট স্টেবল টক্সিন। হিট লেভেল টক্সিন টুকু সাইক্লিক এএমপি এর উপর কাজ করে, মানে সাইক্লিক এএমপি কে
শরীরে বাড়ায় দেয়, আর হিট স্টেবল যেটা আছে সেটা সাইক্লিক জিএমপি কে বাড়ায় দেয়। ওকে, তাহলে এই যে এখন প্রথমে হিট লেভেল এন্টারোটক্সিন সেটা নিয়ে আলোচনা করি। হিট লেভেল এন্টারোটক্সিন বা এক্সোটক্সিন যেটা আছে তার দুইটা সাব ইউনিট আছে, এ এবং বি। সবসময় মনে রাখবা বি ফর বাইন্ডিং। হ্যাঁ, তো বি সাব ইউনিটটা কি করবে, আমাদের অ্যান্টেরোসাইটের সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, গ্যাংগ্লিওসাইট রিসেপ্টর বলা হয়। ওকে, এবং বি অ্যাটাচমেন্টের করার পরে সেটা এ কে এন্ট্রি করতে হেল্প করে, তাহলে বি ফর বাইন্ডিং। আমাদের ইন্টেস্টাইনের সেল যেটা আছে অ্যান্টেরোসাইট যেটাকে বলি, তার কাছে থাকে গ্যাংগ্লিওসাইট রিসেপ্টর। ওকে, এবং এই গ্যাংগ্লিওসাইট রিসেপ্টরের সাথে বি সাব ইউনিটটুকু অ্যাটাচ হয়, এবং বি সাব ইউনিট অ্যাটাচ হওয়ার পরে এ সাব ইউনিটকে এন্ট্রি করতে হেল্প করে। ওকে, তারপরে সাব ইউনিট এ যেটা আছে সেটা কি করে, আমাদের একটা এনজাইম সিস্টেম আছে এডিনাইলেট সাইক্লেজ, ঠিক আছে, এই এডিনাইলেট সাইক্লেজটাকে সে অ্যাক্টিভেট করে দেয়। অ্যাক্টিভেট করার আগে তাকে একটা ক্ষুদ্র কাজ করতে হয়, সে যেটা করে সেটা হচ্ছে জি প্রোটিন। জি প্রোটিনের নাম তোমরা শুনছো? জি প্রোটিন, এডিনাইলেট সাইক্লেজ, এগুলো কি? স্যার একটু আগের স্লাইডটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি তোমাদেরকে নোটে দিয়ে দেব পুরো জিনিসটাই, আমি তোমাদেরকে নোটে দিয়ে দেব, ঠিক আছে। আমি কি বললাম, যে কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্ক এর মাধ্যমে এন্টারোটক্সিজেনিক ইকোলাইটটুকু এন্টার করলো, এন্টার করার পরে সে কোথায় আসলো, স্মল ইন্টেস্টাইনে আসলো। স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে সেলগুলো থাকে তাদেরকে বলা হয় এন্টেরোসাইট। ওকে, তাহলে এন্টেরোসাইটের সাথে সে বাইন্ড করলো, বাইন্ড করার পরে সে কি করলো, টক্সিন লিবারেট করলো। হ্যাঁ, টক্সিন দুই রকমের পড়াইছে, একটা স্টেবল টক্সিন আর একটা হচ্ছে লেভাইল টক্সিন। তাহলে লেভাইল টক্সিনটা প্রথমে কাজ কি করলো, লেভাইল টক্সিনের মধ্যে এ বি সাব ইউনিট থাকে, স্টেবল টক্সিনের মধ্যে এ বি দুটা সাব ইউনিট থাকে। তো প্রথমে লেভাইল টক্সিন নিয়ে আলোচনা করি, সেটা কি, লেভাইল টক্সিনের বি সাব ইউনিটটা এন্টারোসাইটে গ্যাংগ্লিওসাইট রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে সে এ সাব ইউনিটকে এন্টার করতে হেল্প করলো। ওকে, এ সাব ইউনিট এন্টার করার পরে এখন কি করবে, এ সাব ইউনিট এন্টার করার পরে সে যে কাজটা করে, একটা জি প্রোটিন বলে আর একটা সেলের মধ্যে একটা প্রোটিন থাকে, আমাদের সব সেলের মধ্যে জি প্রোটিন থাকে। ওকে, এই জি প্রোটিনটাকে সে অ্যাক্টিভেট করে দেয়। জি প্রোটিন অ্যাক্টিভেট হওয়ার পরে সে জি প্রোটিনটা কি করে, অ্যাডিনালে সাইক্লেস কে অ্যাক্টিভেট করে, মানে একটার পর একটা আর কি, ঠিক আছে। অ্যাডিনালে সাইক্লেস যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন সে এটিপি থেকে সাইক্লিক এএমপি বেশি মাত্রায় তৈরি করে, ঠিক আছে। এবং সাইক্লিক এএমপি বেশি মাত্রায় তৈরি হলে যেসব আয়ন চ্যানেল গুলো আছে সেলের ভিতরে, যে আয়ন চ্যানেল গুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়, এবং আমাদের সেলের মধ্যে যে ওয়াটার এবং ইলেকট্রোলাইট গুলো থাকে সেগুলো বের হয়ে যায়, আর এটাকে কিন্তু বলা হয় ডায়রিয়া, ঠিক আছে। তাহলে সাব ইউনিট এ অ্যাক্টিভেট অ্যাডিনালেট সাইক্লেস হুইচ কজ ইনক্রিজ ইন সাইক্লিক এএমপি হুইচ স্টিমুলেট দ্য সিক্রেশন অফ ওয়াটার এন্ড ক্লোরাইড ইনটু দ্য লুমেন অফ ইন্টেস্টাইন and inhibit reabsorption of sodium. Some strain of enterotoxin E. coli produce the heat stable enterotoxin which is under the genetic control of plasmid and bind to guanylate cyclase which causes increased cyclic GMP and leads to diarrhea. তাহলে তোমাদের এখানে adenylate cyclase টুকু বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি যে জিনিসটা বললাম, একটা ফিজিওলজির একটা ছবি দেখাই, দেখো এটা এটা একটা আসলে এপিনেফ্রিন নর এপিনেফ্রিনের মাধ্যমে দেখানো হয়েছে, ভালো কোনো ছবি পাই নাই। এখানে দেখো, মনে করো এই যে নর এপিনেফ্রিনের জায়গায় তুমি বি সাব ইউনিটকে চিন্তা করো, লেভেল টক্সিনের কথা চিন্তা করো, সেটা বাইন্ড করলো, বাইন্ড করার পরে কি করলো, এ সাব ইউনিট এন্টার করলো। এ সাব ইউনিট এন্টার করার পরে সেটা জি প্রোটিনকে, জি প্রোটিন আলফা বিটা গামা তিনটা সাব ইউনিট দ্বারা তৈরি, এই জি প্রোটিনকে সে স্টিমুলেটেড দিল, স্টিমুলেটেড করলো, তাহলে জি প্রোটিনটা কি হলো, ডিসোসিয়েট হয়ে আলফা সাব ইউনিটটা অ্যাডিনালাইট সাইক্লিক সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে। অ্যাডিনালাইট সাইক্লিক সিস্টেম কি করে, এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করে বেশি পরিমাণে, যার কারণে আমাদের চ্যানেলগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেলে যেটা হয়,
প্রথমে ক্লোরাইড সিচুয়েশন হয়, ক্লোরাইডের পিছনে পিছনে সোডিয়াম এবং সোডিয়ামের পিছনে পিছনে ওয়াটার। তোমরা মনে রাখ, যেখানে সোডিয়াম সেখানে ওয়াটার, যেখানে সোডিয়াম সেখানে, ঠিক আছে, সোডিয়াম যেখানে যাবে তার পিছনে পিছনে ওয়াটার যাবে। তাহলে প্রথমে কি হলো, ইন্টেস্টাইনাল লুমেনে ক্লোরাইড সিক্রেশন হলো, ক্লোরাইডের পিছনে পিছনে, ক্লোরাইড যেহেতু সিএল মাইনাস তাহলে তার পিছনে পিছনে ধনাত্মক, তাহলে পজিটিভ আয়ন এনএ প্লাস সোডিয়ামটা চলে যাবে, এবং সোডিয়াম যেখানে যাবে তার পিছনে পিছনে ওয়াটারও যাবে। তাহলে আলটিমেটলি কি হলো, সেল থেকে যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ছিল সেগুলো আলটিমেটলি ইন্টেস্টাইনাল লুমেনে চলে আসলো, ঠিক আছে, ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে চলে আসলো। তাহলে আলটিমেটলি তুমি কি পাইলা, ওয়াটারি ডায়রিয়া, ঠিক আছে। এখানে তোমাদেরকে ওই জন্য আমি বললাম যে এডিনালেট সাইক্লেস এবং সাইক্লিক এএমপি এই দুটো টার্ম তোমাদের মনে আছে কিনা। ওকে, তাহলে আমি যে মেকানিজম অফ অ্যাকশনটুকু দেখালাম, এই যে যেটা তোমাদেরকে দেখালাম এখন, এটাই তোমাদেরকে পরীক্ষার খাতায় লিখবা, বেসিক্যালি এডিনালেট সাইক্লেস এবং সাইক্লিক এএমপি, এবং এটার কারণে যে ইন্টেস্টাইনাল সিক্রেশনটুকু হচ্ছে, এই তিনটা পয়েন্ট মনে রাখলেই হবে, ঠিক আছে। এই নোটটুকু আমি তোমাদেরকে দিয়ে দেবো, এভাবে লিখবা ফ্লো চার্টের মাধ্যমে। ওকে, আশা করি এখানে কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা আছে এখানে? কি হলো স্যার, পড়লে বুঝবো স্যার? এটা কিন্তু বেসিক মেকানিজম, এখানে আসলে বেশি কিছু বোঝারও নাই, ঠিক আছে। তাহলে দেখো এই ছবিটুকু দেখো, অ্যাডিনালেক সাইক্লেস কি করলো, অ্যাটিপি থেকে সাইক্লিক এএমপি বেশি মাত্রায় তৈরি করলো, এবং আলটিমেটলি সেল থেকে কি হলো, এই যে ক্লোরাইড সোডিয়াম ওয়াটার এগুলো সব বের হয়ে গেল, ঠিক আছে। তো এই জন্যই আমাদেরকে কি খেতে হয়, তোমার ওয়াটারি ডায়রিয়া হচ্ছে। এখন তুমি যদি শুধু ওয়াটার খাও এটাকে পূরণ করার জন্য, হবে লাভ আছে কোনো? না স্যার, কারণ আমাদেরকে কি খেতে হবে, আমাদেরকে কি খেতে হবে তাহলে, স্যালাইন ওআরএস, ওখানে কি থাকে, ওরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন। ওআরএস এর ফুল মিনিং হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন। ওখানে কি থাকে, সোডিয়াম থাকে, ক্লোরাইড থাকে, এবং অল্প মাত্রায় গ্লুকোজ থাকে, ঠিক আছে। তোমরা ফিজিওলজির মধ্যে পড়ছো না সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, মনে আছে? হ্যাঁ, এই যে ওআরএস এর মধ্যে গ্লুকোজ দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে সোডিয়ামকে সেলের মধ্যে এন্ট্রি করাতে। কারণ প্রথমে বলে দিলাম যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে না, এখন সোডিয়ামকে জোর করে রিঅ্যাবজর্পশন করাতে হবে। তুমি তো ওআরএস দিয়ে দিলা, কিন্তু সোডিয়াম যদি অ্যাবজর্পশন না হয় তো ওআরএস দিয়ে লাভ কি? তো এই সোডিয়ামকে ঢুকানোর জন্য হেল্প করে গ্লুকোজ, এই জন্য অল্প পরিমাণে গ্লুকোজ দিয়ে দেওয়া হয়। তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট হয়ে গেল, তাহলে যেটা হলো তোমার আলটিমেটলি ইলেকট্রোলাইট যেটা লস হচ্ছিল সেটা কিন্তু আবার পূরণ হওয়া শুরু করলো, এই জন্য ওআরএস টা হচ্ছে লাইফ সেভিং, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এন্টেরো ইনভেসিভ ইকোলাই। এখন যেগুলো বলতেছে আমি খুব দ্রুত শেষ করে দেব, এগুলা পরীক্ষায় খুব একটা বেশি আসে না, খালি কে কি রিজিস করে সেটাই আসে। ওকে, সো এন্টেরো ইনভেসিভ ইকোলাই, ইট ইজ নট টক্সিজেনিক বাট ইনভেসিভ, এবং তারা শিজেলা নামে একটা ব্যাকটেরিয়া আছে তার সাথে কিছুটা তার মিল আছে, ঠিক আছে। যদিও সে ইস্টেরেশিয়া কোলাইয়ের আন্ডারে, কিন্তু শিজেলার সাথে তার অনেক মিল আছে। ওকে, তো আমরা দুইটা টার্ম পাই, একটা হচ্ছে ডায়রিয়া আর একটা হচ্ছে ডিসেন্ট্রি। ডায়রিয়া কাকে বলবা, তোমার যদি লুজ স্টুল হয় মোর দেন থ্রি টাইমস এ ডে, মোর দেন থ্রি টাইমস এ ডে লুজ স্টুল যদি হয়, যেটাকে আমরা বলি পাতলা পায়খানা, সেটাকে বলা হয় ডায়রিয়া। আর ডায়রিয়ার সাথে যদি মিউকাস এবং ব্লাড যুক্ত হয় সেটাকে বলা হয় ডিসেন্ট্রি। নর্মালি ডিসেন্ট্রি দুইটা অর্গানিজমের মাধ্যমে হয়, একটা হচ্ছে শিজেলা আর একটা হয় একটা প্রোটোজোয়ার মাধ্যমে, সেটার নাম হচ্ছে অ্যান্টাময় বা হিস্টোলাইটিকা। ওকে, আর এর পাশাপাশি কি পেলা, এন্টেরো ইনভেসিভ ইকোলাই, কারণ সে তার
যদিও স্টেরেশিয়া কোলায়ের আন্ডারে, কিন্তু সে বায়োকেমিক্যালি, জেনেটিক্যালি এবং প্যাথোজেনিক্যালি ক্লোজলি রিলেটেড টু শিজেলা। ওকে, তাহলে ম্যানিফেস্টেশন দুটো পেলে, একটা হচ্ছে আলসারেশন অফ বাওয়েল আর একটা হচ্ছে ডিসেন্ট্রি। এন্টেরো হেমোরেজিক ইকোলাই, এন্টেরো হেমোরেজিক ইকোলাই টক্সিন রিলিজ করে। এই টক্সিনটা শিজেলা থেকে একটা টক্সিন রিলিজ হয়, তার নাম হচ্ছে শিগালাইক টক্সিন, অনেকটা সেটার মতো, ঠিক আছে? সো আলটিমেটলি এই টক্সিন রিলিজ করে সে কি সমস্যা করে? সে দুই রকমের সমস্যা করে, একটা হচ্ছে হেমোরাজিক কোলাইটিস আর একটা হচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম আমাদের এমবিবিএসে প্রায় আসছে, তোমাদের বিডিএস আমি এটা কখনো দেখি নাই, ঠিক আছে? এমবিবিএস এ এই হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমটা কিন্তু শর্ট নোট হিসেবে প্রায় আসে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমাদেরকে এখন যেটা করতে হবে, জাস্ট পয়েন্টগুলো মনে রাখতে হবে, যে এন্টেরো হেমোরেজিক ইকোলাই কি করলো, শিগেলাইক টক্সিন রিলিজ করলো, এবং যার কারণে দুই রকম ম্যানিফেস্টেশন হলো, একটা হচ্ছে হেমোরেজিক কোলাইটিস আর একটা হচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমের তিনটা ক্যারেক্টারিস্টিক আছে, একটা হচ্ছে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, দুই নম্বর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, তিন নম্বর হচ্ছে রেনাল ফেলিওর। তাহলে এই কমপ্লিকেশন গুলো কেন হচ্ছে? কারণ এই যে শিগেলাইক টক্সিন যেটা আছে, সেটা স্মল ব্লাড ভেসেল মানে ক্যাপিলারিকে ড্যামেজ করে। কোথাকার ক্যাপিলারিকে ড্যামেজ করে? ইন্টেস্টাইনাল এবং কিডনি, ঠিক আছে? এই কারণে রেনাল ফেলিওরটুকু আসছে। তাহলে জাস্ট এই তিনটা পয়েন্ট মনে রাখো, হেমোরাজিক কোলাইটিস, হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম হচ্ছে গিয়ে কয়েকটা ডিজিজের সমন্বয় বা কয়েকটা সিমটমের সমন্বয়, ঠিক আছে? তাহলে মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, রেনাল ফেলিওর, এই তিনটা দ্বারাই হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম হয়। এরপরে এন্টেরো অ্যাগ্রিগেটিভ ইকোলাই, এটাও বেশি কিছু জানার দরকার নাই, সে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডায়রিয়া করে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডায়রিয়া করে, জাস্ট এই পয়েন্টটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি সামারি করি, তাহলে এস্চেরিশিয়া কোলাই তো আমরা কি জানলাম, আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে এন্টেরো ব্যাকটেরিয়াসি যে কমন প্রপার্টিস আছে সেগুলা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি, এন্টেরো ব্যাকটেরিয়াসির আন্ডারে যে অর্গানিজম গুলো আছে তার মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এস্চেরিশিয়া কোলাই, সালমোনেলা, শিজেলা এবং ক্লেপসিয়েলা। তো ক্লেপসিয়েলা সম্পর্কে আমরা খুব একটা বেশি পড়বো না, আমরা এরপরে সালমোনেলা শিজেলা নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এটার মোস্ট কমন কজ হচ্ছে কি, এস্চেরিশিয়া কোলাই, ঠিক আছে? ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মেয়েদের বেশি হয় এবং তার কারণটুকু আমি তোমাদেরকে জানাইছি, ওকে? আরেকটা হচ্ছে গিয়ে আমাদের যে এন্টারোটক্সিজেনিক ইকোলাই আছে, তার হিট লেভেল টক্সিনটুকু অ্যাড্রিনালের সাইক্লাসকে স্টিমুলেশনের মাধ্যমে কি করলো, তোমার ওয়াটারি ডায়রিয়া করলো, ঠিক আছে? এই পয়েন্টটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং পরীক্ষার মধ্যে রিটেনে কিন্তু এটা প্রায় আসে, আমি কিন্তু আবার বলতেছি, ওকে? তাহলে দিস আর দ্য পয়েন্ট, তোমাদের এগুলো মনে রাখলে হবে, আমি তোমাদেরকে নোটটুকু দিয়ে দেব, ওকে? আর আমার বুক রেফারেন্স হচ্ছে এই তিনটা বই, আমি বেসিক্যালি ল্যাঞ্চ রিভিউকে ফলো করছি, আর এর পাশাপাশি চিটাগং মেডিকেলে একটা বই, ইন্ডিয়ান বই ফলো হচ্ছে, তার নাম হচ্ছে অপূর্ব শঙ্কর শাস্ত্রী, ঠিক আছে? তো ওই বইটাও খুব ভালো, এই তিনটা বই থেকে কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি, ওকে? তাহলে থ্যাংক ইউ।